বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। টেস্টি বাংলার আরও একটা নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটা রিকোয়েস্টেড রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। চিকেন চাপ কিন্তু অনেক পুরনো রেসিপি, এবং আজকে আমি আপনাদের সঙ্গে এই পুরনো রেসিপি শেয়ার করছি, কারণ আমি এই রেসিপিটা রিকোয়েস্ট পেয়েছি। অনেকেই কিন্তু মন্তব্য করেন যে এরকম ওল্ড রেসিপি দেওয়ার মানে কি, এই রেসিপিগুলো তো অলরেডি জানি, কিন্তু সবার প্রসেস কিন্তু আলাদা আলাদা এবং সবার রান্নার টেস্টও কিন্তু আলাদা। আর আমরা চেষ্টা করি যে আমাদের ফ্রেন্ডের কাছ থেকে যে রান্নার রিকোয়েস্টগুলো পাই, রেসিপি রিকোয়েস্ট পাই, তাদের পছন্দ মতো রেসিপি শেয়ার করার আমরা চেষ্টা করি। তো চলুন, কথা না বাড়িয়ে আপনারা দেখে নিন এই রেসিপিটা কীভাবে তৈরি করবেন। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব, আর তাই এখানে আমি নিয়েছি কাজু। এখানে আমি ভাঙা কাজু ইউজ করছি, আপনারা চাইলে গোটা কাজুও নিতে পারেন। নিচ্ছি এখানে আমি পোস্ত বা খসখস, আর এখানে নিচ্ছি মগজ দানা, এটা অ্যাকচুয়ালি তরমুজের বীজ। আর তিনটের পরিমাণই কিন্তু এক টেবিল চামচ থেকে একটু বেশি আছে। আর এর মধ্যে এখন অ্যাড করছি ফুটন্ত গরম জল, যাতে এই সব বীজগুলো তাড়াতাড়ি ভিজে উঠতে পারে এবং খুব স্মুথ পেস্ট হয়। চাইলে আপনারা এই প্রসেসটাকে স্কিপ করতে পারেন, সরাসরি গ্রাইন্ডার জারে আপনারা পেস্ট করে নিতে পারেন। এক্সট্রা জলটা আমি ছেঁকে নিলাম, আর গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। নিজেদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন, আর এটা খুব ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। এই পেস্টটা দেখুন কতটা স্মুথ হয়েছে। চেষ্টা করবেন জলটা একটু কম দিয়ে পেস্টটা করার, তবে অবশ্যই কিন্তু জলটা লাগবেই। আর এর মধ্যে আমি নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দই, এটা কিন্তু নর্ম্যাল দই, মিষ্টিও নয় টকও নয়, চাইলে আপনারা টক ইউজ করতে পারেন। আর এর মধ্যে আমি দিচ্ছি এক চা চামচ বিরিয়ানি মশলা, আর দিচ্ছি এখানে এক চা চামচ কাশ্মীরি লঙ্কা, আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, ঝালটা নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন। দিচ্ছি এখানে আমি এক চা চামচের থেকে একটু বেশি লবণ, আর এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণে একটু ছোলার ছাতু, ছাতুর বদলে কিন্তু বেসন ইউজ না করাই ভালো। আর দিয়ে দিলাম একটু কেওড়া জল আর একটু গোলাপ জল, আর সামান্য পরিমাণে একটু দিলাম আমি অরেঞ্জ ফুড কালার। এবার সব কিছু খুব ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি এক চা চামচ করে নিয়েছি ধনে গুঁড়ো, আর এক চা চামচ নিয়েছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো, এটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 2 থেকে 3 ড্রপ অ্যাড করলাম বিরিয়ানি এসেন্স বা মিঠা আতর, সেটা আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এবার চিকেন পিসগুলো অ্যাড করব। এই পিসগুলো আমি এরকম ছোট করে কেটে নিয়েছি, চাইলে আপনারা পুরো লেগটাই রাখতে পারেন, নিজেদের পছন্দ মতো আপনারা ছোট বড় সাইজে চিকেনের পিসগুলো রাখতে পারেন। এবার খুব ভালো করে চিকেন পিসের গায়ে মশলাগুলো লাগিয়ে নিতে হবে। আমি চিকেন পিসের মধ্যে কোনো রকম কাট বা চিড়ে নিইনি, সো আপনারা যদি চিকেন পিসগুলো চিড়ে নেন, তবে সেই চেরার মাঝখানে মাঝখানে মশলাগুলো অবশ্যই কিন্তু লাগিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি চিকেন পিসগুলো গায়ে মশলা লাগিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সর্ষের তেল, চাইলে আপনারা এখানে ভেজিটেবল অয়েলও ইউজ করতে পারেন। তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এখানে আমি পেঁপের কিছুটা খোসা ইউজ করব, পেঁপেটা কিন্তু ইউজ করব না, জাস্ট এরকম সবুজ অংশটা নিচ্ছি, আর এই সবুজ অংশটাকে জাস্ট হালকা একটু থেতো করে নিচ্ছি। এই পেঁপের খোসাটা দেওয়ার একটাই কারণ হচ্ছে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হবে, খুব সফট হয়, তবে আপনারা চাইলে এই পেঁপের খোসাটা বাদ দিতে পারেন। আমার কাছে ছিল তাই আমি দিয়ে নিলাম, তবে থাকলে অবশ্যই আমি বলবো দিয়ে নেবেন। এই পেঁপের খোসাটা ভালো করে আমি চিকেনের সঙ্গে মেখে নিলাম। এর মধ্যে আমি অ্যাড করছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, কারণ এটা আমি আগে দিতে ভুলে গেছিলাম। এটা আগে বা পরে দেওয়ার মধ্যে কোনো কিছুই পার্থক্য এসে যায় না, জাস্ট তবে অবশ্যই ম্যারিনেশন করার সময় দিলেই হলো। আমি আদা রসুনটা খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রাখছি, আপনারা চাইলে যে কোনো নর্মাল প্লেট দিয়েও ঢেকে রাখতে পারেন।
আর অবশ্যই কিন্তু এটা রেস্টে রাখতে হবে। যদি হাতে সময় না থাকে অবশ্যই আমি বলবো 3 ঘন্টা মতো রেস্টে রেখে দিবেন। এটা আমি 10 থেকে 12 ঘন্টার জন্য রেখে দিচ্ছি ফ্রিজের নর্মাল চেম্বারে। ফিরলাম আমি 12 ঘন্টা পর। এখানে আমি কিছুটা মাওয়া গ্রেট করে নিচ্ছি, মোটামুটি 1.5 টেবিল চামচ পরিমাণ নিলেই হবে। যদি মাওয়া না পাওয়া যায় তবে মিষ্টির দোকানে দেখবেন একরকম প্যাড়া পাওয়া যায়, যেটা খাঁটি প্যাড়া সেটা নেওয়ার চেষ্টা করবেন। আর এবার আমি প্লাস্টিক র্যাপারটা তুলে নিচ্ছি, আমি 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এখন রুম টেম্পারেচারে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন চিকেনের গা থেকে তেলটা কিন্তু আলগা হয়ে গেছে। আর এই যে চিকেনের গায়ে মশলাগুলো লেগে আছে সেগুলো আমি আলাদা করে দিচ্ছি। চেষ্টা করবেন যতটা সম্ভব চিকেনের গা থেকে মশলাগুলো আলাদা করে নেওয়ার, তাই বলে কিন্তু ধুয়ে নেওয়া যাবে না। আমি একটা কড়ার মধ্যে বেশ কিছুটা ভেজিটেবল অয়েল গরম করে নিয়েছি। ভালো হয়ে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি একে একে চিকেন পিসগুলো দিয়ে নিলাম। অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাটা কিন্তু ভেজিটেবল অয়েল দিয়ে করার। এই পিসগুলো আমি দিয়ে নিয়েছি, যতটা সম্ভব আমি চেষ্টা করেছি মশলাগুলোকে ছাড়িয়ে নেওয়ার, তবে ধুয়ে নেওয়া যাবে না। এবার এই পিসগুলো আমি একটু ফ্রাই করে নেব লো হিটে। মোটামুটি 3 থেকে 4 মিনিট পর ফিরে আমি একবার চিকেন পিসগুলোকে উল্টে দিচ্ছি। লক্ষ্য রাখবেন যাতে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে থাকে, না হলে চিকেন পিসগুলো পুড়ে যাবে। আর এটা কিন্তু বারবার নাড়াচাড়া করা যাবে না, না হলে ভেঙে যাবে। চিকেনটা কিন্তু এমনিতে অনেকটা সফট হয়ে গেছে, আর ফ্রাই করার পরে কিন্তু আরও সফট হয়ে যাবে। আবারও উল্টে দেওয়ার পরে আমি 3-4 মিনিট পরে একবার উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন চিকেন পিসগুলো প্রায় আমার ফ্রাই করা হয়ে গেছে। বেশি ফ্রাই করতে গেলে আবার মশলাগুলো পুড়ে যাবে। সো আমার সম্পূর্ণ চিকেন পিসগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। সব পিসগুলোকে আমি একে একে তুলে নিলাম। আর এই যে তেলের মধ্যে দেখতে পাচ্ছেন মশলা আছে, চেষ্টা করবেন এই মশলাগুলোকেও তুলে নেওয়া, নাহলে এই মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার তেল থেকে তুলে নেওয়ার পরে এখানে আরও কিছুটা আমি তেল দিয়ে নিয়েছিলাম। এই রান্নাতে কিন্তু অনেকটাই তেল লাগবে। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আমি পেঁয়াজের পেস্ট। যদি এখানে তেলটা কম হয় তবে এই রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না। আর যদি ননস্টিক প্যান ছাড়া অন্য প্যানে তৈরি করেন তবে অবশ্যই তেলটা কিন্তু আরও বেশি প্রয়োজন হবে। যখন পেঁয়াজটা ফ্রাই হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেনের যে মশলাটা ছিল, সেই সম্পূর্ণ মশলাটা দিয়ে নিলাম। আর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যাতে লো ফ্লেমে থাকে। মশলাটা যখন এরকম একটু ফ্রাই হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে একটু জল, যেহেতু মশলাটা এখনও ভালো করে কষানো হয়নি তাই জলের প্রয়োজন হতে পারে। যদি জল প্রয়োজন না হয় তবে আপনারা জলটা বাদ দিতে পারেন। মশলার গা থেকে যখন তেলটা আলগা হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছুটা অরেঞ্জ ফুড কালার জলে ঘুলে আমি দিয়ে নিলাম। এটাও যখন একটু ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি একে একে চিকেন পিসগুলো দিয়ে নিচ্ছি, এবং যে মশলাটাও আমি তুলে রেখেছিলাম তেল থেকে ছেঁকে সেই মশলাটাও আমি এখন দিয়ে নিচ্ছি। আর এই চিকেন পিসগুলোকে আমি একটু নেড়ে নিচ্ছি। অবশ্যই সাবধানে নেড়ে নিতে হবে যেহেতু অলরেডি চিকেনগুলো খুব সফট, তবে মশলাটা যাতে ভালো করে চিকেনের গায়ে লাগে তাই একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এই চিকেনটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। 2-3 মিনিট পর ফিরে আমি চিকেনটাকে একবার নেড়ে নিচ্ছি। চিকেনের মধ্যে আমি কিছুটা জল অ্যাড করলাম আর ভালো করে নেড়ে নিচ্ছি যাতে জলটা আলগা হয়ে না থাকে। আবারও এই চিকেনটাকে আমি ঢাকা রেখে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরছি আমি 4-5 মিনিট পরে। এবার দেখতেই পাচ্ছেন চিকেনের গা থেকে তেলটা কিন্তু সম্পূর্ণ আলগা হয়ে গেছে, আর এই চিকেনটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে। আর চিকেনটা ভালোভাবে তো সেদ্ধ হয়েই গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে কুড়ে রাখা মাওয়াটা। এই অবস্থাতেই আমি দিচ্ছি, অবশ্যই শেষের দিকে মাওয়াটা দিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিচ্ছি 1/2 চা চামচ গোলাপ জল, আর 1/4 চা চামচ দিচ্ছি আমি কেওড়া জল। এগুলোর কিন্তু পরিমাণ অবশ্যই কম দিতে হবে। আর এখানে আবারও দিচ্ছি আমি 2 থেকে 3 ড্রপ বিরিয়ানি এসেন্স বা মিঠা আতর। এটাকে নেড়ে জাস্ট আমি একটু মিশিয়ে নিলাম।
আর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 মিনিটের জন্য। চিকেনটা যখন ঠিক এরকম ভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি 2 চা চামচ মতো দেশি ঘি অ্যাড করলাম। অবশ্যই কিন্তু দেশি ঘিটা অ্যাড করবেন। আর এটা জাস্ট এবার নেড়ে আমি মিশিয়ে নিলাম। এই রান্নাটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। যখন এরকম একটু ফুটে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই গরম গরম পরিবেশন করবেন। আর এইরকম আপনারা গ্রেভিটা দেখতে পাচ্ছেন, এর গ্রেভিটা কিন্তু এরকমই হয়। চাইলে আপনারা আরও একটু পাতলা করতে পারেন, তবে এর থেকে আপনারা ঠিক করবেন না, নাহলে কিন্তু ভালো লাগবে না। আর আপনারা নিজেদের পছন্দ মতো এটা যে কোনো খাবারের সঙ্গে সার্ভ করতে পারেন। তো ফিরবো আরও একটা নতুন কিছু রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।